নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 2021-এর নির্বাচনকে মাথায় রেখে ক্রমশ নির্বাচনের পারদটা বাড়ছে এই বাংলায়। শীতের উত্তাপকে ছাড়িয়ে নির্বাচনের পারদ ক্রমশ বাড়ছে এবং ক্রমশ রাজনৈতিক নেতাদের কথার মারপ্যাঁচে জড়িয়ে যাচ্ছে বাঙালি। এক নেতা একটি কথা বলছেন, তার একটি ভুল ব্যাখ্যা করছেন আরেকটি রাজনৈতিক দলের আরেক প্রতিপক্ষ, এবং আরেক নেতা আরেক কথা বলছেন, তার একটি অন্য ব্যাখ্যা করছেন অন্য রাজনৈতিক দল। ফলে স্বাভাবিকভাবে এই ত্রিপক্ষীয় মায়াজালে জড়িয়ে পড়ছে বাংলার মানুষের মন, এবং সেইখান থেকে দাঁড়িয়ে বাংলার উত্তরণ দরকার, নতুন বাংলায় পৌঁছানো দরকার। নতুন যে সরকার নতুন ভোরে নতুন বাংলাকে উপহার দেবে, সেখানে সেই সরকারের চেহারা কী হবে, সেই সরকারে কারা আসবেন, কীভাবে আসবেন, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ আগামী দিনে করবো। কিন্তু বাংলার পরিবর্তনটা দরকার, একথা স্পষ্টভাবে বলা দরকার। তার কারণ অনেক অনাচার অনেক অন্ধকারকে কাটিয়ে শেষ পর্যন্ত বাংলা কিন্তু 2021-এ পৌঁছচ্ছে, যে 2021-এ দাঁড়িয়ে পরিচ্ছন্ন মুখের একটা বাংলা দরকার। সেই পরিচ্ছন্ন মুখের বাংলাতে নানান বিষয় নিয়ে নির্বাচন যেহেতু আসছে, প্রত্যেকটি রাজনৈতিক দল কিছু কথা বলবে, আমরা নতুন বাংলায় সেগুলো বিশ্লেষণ করব। আপনারা জানেন তিনটি পক্ষ আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, এবং বাম এবং কংগ্রেস জোট আছে। জোট বলা যাবে না, সমঝোতা কেন বামপন্থীরা চান না সেটাকে জোট বলতে, কেন জোট বললে কিছু নীতি আদর্শের দরকার আছে, সমঝোতা থাকলে নীতি আদর্শের কথা বলা যাবে না, সিট শেয়ারিং ভোট শেয়ারিং এর কথা বলা যাবে। ঠিক এই বাস্তব আবহে দাঁড়িয়ে নতুন বাংলা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি, শুধু বিশ্লেষণ করতে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা আমরা বিশ্লেষণ করি। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র যিনি কুণাল ঘোষ, তিনি সেদিনের কুণাল বলে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, মানে সেদিনের কুণাল আমরা বলেছি, তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন বিশ্ব বাংলা সংবাদে, সেটি গতকাল আপনাদের দেখিয়েছি। আপনারা অনেকে মন্তব্য করেছেন, সে মন্তব্যগুলো আমরা যথাযোগ্য মর্যাদা দিয়ে পড়েছি এবং আমরা অনুধাবন করার চেষ্টা করেছি যে আপনারা কী মূলত চাইছেন নতুন বাংলায়। আমরা নতুন বাংলায় যেটা বোঝার চেষ্টা করছি, বিভিন্ন রাজনৈতিক নেতাদের যে বক্তব্য এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে আমাদের অবজারভেশন সেটা নিয়ে বলবো। আপনারা জানেন সাম্প্রতিককালে বাংলায় দুটি বিষয় নিয়ে খুব বিতর্ক হচ্ছে, তৃণমূল কংগ্রেস চাইছে সেই বিতর্ক। একটি বিষয় হচ্ছে দিলীপ ঘোষ বলেছেন গুজরাট করে দেবো বাংলাকে, আর দ্বিতীয়ত হচ্ছে বহিরাগত তত্ত্ব যে বাংলা কি বহিরাগতরা শাসন করবে। এই দুটি বিষয় নিয়ে দিলীপবাবু কিছু স্পষ্ট সাফ কথা বলেছেন, আমাদের মনে হয়েছে নতুন বাংলায় সেটি আপনাদের শোনানো দরকার। কিন্তু তার আগে বলি কি বলেছেন, গুজরাট নিয়ে বলেছেন বাংলাকে গুজরাট করবো। এখন গুজরাটে গুজরাট বললে দুটি দিক আছে, একটি খারাপ দিক আছে একটি ভালো দিক আছে। গুজরাট বললে যেমন 2002-এর দাঙ্গার কথাও বোঝে, তেমনি গুজরাট বললে রাজনৈতিকভাবে উত্তরণ, সামাজিকভাবে উত্তরণ, শিল্পগতভাবে উত্তরণ এবং আর্থিকভাবে শক্তিশালী হওয়া, ব্যবসায় বিত্তবান হওয়া, নানান দিকটা কিন্তু ভালো দিক। দিলীপবাবু সঠিকভাবেই ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করে বলেছেন আমি বাংলাকে গুজরাট করব বলতে এটা বোঝাতে চেয়েছি যে বাংলার হাজার হাজার মানুষকে গুজরাটে গিয়ে চাকরি করতে হয়, আমরা ক্ষমতায় এলে অন্তত বাঙালি যুবকদের গুজরাটে গিয়ে চাকরি করতে হবে না, বাঙালি যুবকরা বাংলায় কাজ করবে, গুজরাটে যেভাবে শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে সেইভাবে বাংলায় আমরা শিল্প সম্ভাবনা তৈরি করবো। এক দ্বিতীয় যেটি বলেছেন যে বহিরাগত নিয়ে তৃণমূল যে কথাটা বলেছে সেটি নিয়ে তিনি তার মতো করে ব্যাখ্যা করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, যে দল সমালোচনা করছেন সেই দলের সমালোচনা করার অধিকারটি কি আছে? আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি, ধরুন আপনার মন বোঝার জন্য, আপনি যদি আমার রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হন, আমি যদি কোনো উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের কোনো লোককে বা গুজরাটের বা বিহারের কোনো লোককে আপনার দরবারে বা আপনার অফিসে বা আপনার বাড়িতে পাঠাই, পাঠিয়ে বোঝার চেষ্টা করি আপনার মনের মধ্যে কি কাজ করছে, অথচ আমি আপনার রাজনৈতিক নেতা, ব্যাপারটা যেরকম হবে, প্রশান্ত কিশোর বলে এক ভদ্রলোক বিহার থেকে তাকে নিয়ে এসছেন, তিনি ভাড়া করা এজেন্ট, তাকে শোনা যায় 450 কোটি টাকা দেওয়া হচ্ছে, জানি না কত টাকা দেওয়া হচ্ছে, কিন্তু ওই কোটি টাকা দিয়ে সেই মানুষটাকে দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারা কোথায় কি ভাবছে সেইটি বোঝার চেষ্টা করছেন তৃণমূল দলের সুপ্রিমো। অর্থাৎ তার কিন্তু চিন্তা শক্তি হারিয়েছে, যেখানে দাঁড়িয়ে তিনি তার তলাস্তরের নেতা মন্ত্রী এমএলএ এমপিরা কি ভাবছেন সেটি তিনি বুঝতে পারছেন না। ফলে যেটা হচ্ছে, দলের মধ্যে দুর্বলতা হচ্ছে, দল ছেড়ে অনেকে চলে যাচ্ছে, দলের মধ্যে বিদ্রোহ হচ্ছে, রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিদ্রোহ করছেন, মিহির গোস্বামী বিদ্রোহ করছেন, শীলভদ্র দত্ত বিদ্রোহ করছেন এবং শুভেন্দু অধিকারীও বিদ্রোহ করছেন। ফলে স্বাভাবিকভাবে তাদের মনের কথা বোঝার যদি শক্তিটা একটা রাজনৈতিক দল হারায় তাহলে বুঝতে হবে গোড়ায় গলত, কোথাও না একটা জায়গায় সমস্যা। অর্থাৎ আমি আপনার একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আছি, আমি 3-4 টায়ার সিস্টেম থাকে, আমার পরে যে মানুষটি ডেপুট করবো সেই মানুষটি তৃতীয় স্তরে যিনি নেতৃত্বে থাকবেন তার মনের কথা বুঝবেন, তৃতীয় স্তরে যিনি থাকবেন তিনি চতুর্থ স্তরে নেতার মনের কথা বুঝবেন, এবং শেষ পর্যন্ত সব মনের কথাটা
ওপর পর্যন্ত টপ লেভেল পর্যন্ত আমার কাছে সে পৌঁছবে। এটাই তো রাজনৈতিক দলের সিস্টেম। এখন সেখানে যদি চতুর্থ বা তৃতীয় স্তরে যেসব নেতারা রয়েছেন বা দ্বিতীয় স্তরে যে নেতারা রয়েছেন তাদের মনের কথা বলার জন্য ভাড়া করা একটা এজেন্সিকে নিয়ে আসি এবং তাদের মাস মাইনে দিয়ে রাখি এবং একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রাখি, তারা গিয়ে আপনার মনটাকে বুঝে এসে আমার কাছে যদি রিপোর্ট করে, এবং তারপরে আমি যদি অন্য রাজনৈতিক দল সম্বন্ধে বলি যে বহিরাগত তত্ত্ব দিই, দাঁড়ায় না, এটাই বাস্তবতা। প্রশান্ত কিশোর যাকে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল এই বাংলার ভাড়া করা এজেন্ট হিসেবে কাজ করাছেন এবং যার জন্য তৃণমূল দলটা ক্রমশ ভাঙছে, সেই ইতিহাস আপনাদের পর্বে পর্বে আপনাদের নতুন বাংলায় দেখাবো, বাংলার মনে দেখাবো, বাংলার বার্তায় দেখাবো। আপনারা জানেন প্রতিদিন সন্ধে ছটায় আমরা বাংলার মন টেলিকাস্ট করি, সকাল 8টায় আমরা বাংলার বার্তা টেলিকাস্ট করি, এবং আমাদের সহযোগী চ্যানেল হিসেবে নতুন বাংলা আমরা টেলিকাস্ট করি সকাল 10টায়। ঠিক এই আবহে দাঁড়িয়ে আমরা সেখানে পর্বে পর্বে আপনাদের তৃণমূল কংগ্রেস দলটা কীভাবে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে সেই দৃষ্টান্তগুলো আপনাদের সামনে পেশ করব। একাধিক ভিডিও আমাদের হাতে আছে যেগুলো দেখলে শুনলে আপনারা চমকে যাবেন, সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া সেগুলো দেখায় না কিন্তু আমরা দেখাবো। এই প্রতিশ্রুতি দিয়ে আসুন আজকে নতুন বাংলায়। আমরা দিলীপবাবু এই বহিরাগত তথ্য এবং গুজরাট নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন গুজরাট নিয়ে সেটাকে ব্যাখ্যা করেছেন, এবং বহিরাগত তত্ত্ব নিয়ে তিনি যে ব্যাখ্যা করেছেন সেটাও আপনাদের আজকে নতুন বাংলায় শোনাবো। কি বলেছেন দিলীপবাবু আসুন শুনি নতুন বাংলায়। করবেন তারাও পার্টিতে জয়েন করবেন। দুটি বিষয় আমার বলার আছে। প্রথম হচ্ছে যে বেশ কিছুদিন ধরে আওয়াজ উঠছে বাইরের লোক, বাইরের লোক যারা এখানকার লোকের বিশ্বাসই হারিয়ে ফেলেছে তারা বাইরের লোকের গল্প বলছে। স্বাধীনতা আন্দোলন যারা করেছেন বাঙালিরা, একজন মন্ত্রী আবার স্বাধীনতা আন্দোলনের গল্পটা মনে করিয়েছেন। আমি প্রশ্ন করতে চাই, বাঙালি যে স্বাধীনতা আন্দোলন করে ফাঁসিতে গেছিল, গুলি খেয়েছিল, শহীদ হয়েছিল, তারা কি খালি বাংলার জন্য করেছিল নাকি তখন বাংলার মানচিত্র এরকম ছিল? তারা গোটা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, অখণ্ড ভারতের জন্য। সেজন্য আজকে বাইরের লোক কোথা থেকে আসছে? যাদবপুরে গণ্ডগোল হলো, ঝামেলা হলো, বলা হচ্ছে বাইরের লোক করে গেছে। কোথাও মারপিট হলো, বোম ফাটলো, বলছে বাইরের লোক করে যাচ্ছে। বাইরের লোকের গল্প দিয়ে এখন অনেক কিছু বোঝানোর চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের লোকেদেরকে ভয় পাবেন না, আমরা ভয় পাই না। ওনার আশেপাশে বাইরের লোকেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের ভয় পাওয়ার কথা বলছেন কি না, এ ধরনের প্রশ্নের আসছে। কারণ কি, তার পার্টির মধ্যে আওয়াজ উঠেছে আমরা বাইরের লোকের দাদাগিরি মানব না। বাইরের লোক এসে পার্টির স্ট্র্যাটেজি ঠিক করছে, পার্টির নেতৃত্ব ঠিক করছে, তাই তারা বাইরের লোকের স্বপ্ন দেখছেন। তাদের দুজন এমপি ছিলেন রাজ্যসভাতে, খুব বিতর্কিত, কেডি সিং, তিনি সম্ভবত আসামের লোক ছিলেন, তিনি বাংলা থেকে এখান থেকে রাজ্যসভায় গিয়েছিলেন। ইমরান হাসান ইমরান, যিনি সিমির প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশি মূলত, আসাম হয়ে এখানে এসেছিলেন, তিনি বাংলার লোক হয়ে গেলেন, তিনি তো এমপি হয়েছিলেন এখানকার সমর্থনে। তো এই ধরনের গল্প, অভিষেক মনু সিংভিকে ভোট দিয়ে, হ্যাঁ অভিষেক মনু সিংভি এখান থেকে নেতা হয়ে যাচ্ছেন টিএমসির ভোটে, রাজ্যসভায় চলে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে এই যে বাইরের গল্প বলা হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছেন বাইরের লোক, স্বরাষ্ট্রমন্ত্রী বাইরের লোক, ইনারা যখন লড়াই করতে ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে যান, ওখানে তো কেউ বাইরের লোক বলে না। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 40 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গেছেন, সেখানে কিন্তু তাদেরকে বাইরের লোক বলে না, তাদেরকে চাকরি দিয়ে বাকরি দিয়ে সম্মানের সঙ্গে থাকার ব্যবস্থা করা হয়েছে। লকডাউন তাদের বাড়ি আনার মতো চেষ্টা করেনি বা সদিচ্ছা দেখাননি মুখ্যমন্ত্রী, কিন্তু বাইরের লোক বলে অন্য লোককে আটকাবার চেষ্টা করছেন। যদি এই একই স্লোগান ওখানে ওঠে, মহারাষ্ট্রে একবার হয়েছিল বলে সারা দেশে হয়ে গেছিলো, বিহারিদের সম্বন্ধে ওখানে বলেছিল বলে সবাই বিরোধিতা করেছিল। আজকে যে সমস্ত রাজ্যে বাঙালিদেরকে বাইরের লোক বলে, তাদেরকে বলে বাড়ি চলে যাও বাংলায়, তারা ফিরে এলে কী অবস্থা হবে? দিদিমণি চাকরি দিতে পারবেন? তাদের ওখানে সুরক্ষা দিতে পারবেন? রাজনীতি করতে করতে কোথায় নেমে যাচ্ছেন? বাঙালিকে কীভাবে সমাজের সামনে প্রজেক্ট করছেন? বাঙালি কিন্তু এরকম ক্ষুদ্র মনের বাঙালি ছিল না কোনোদিন, সারা দেশের স্বাধীনতা যেমন লড়াই করেছিল, ওরা বন্দে মাতরম বলেছে, বন্দে মাতরম বাংলার নয়, ঠাকুর দেবতারও ভাগাভাগি হয়ে যাচ্ছে, রামচন্দ্র হয়ে গেলেন বাইরের, কালী দুর্গা হয়ে গেলেন এখানকার, ছট পূজা করার লোকেরা বাইরে, এই বাইরের ভেতরে ভারতবর্ষে তো কোনোদিন ছিল না। উনি কি ধরেই নিয়েছেন এটা পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে নাকি? এখানে ঢুকতে গেলে কাশ্মীরে যেমন ভিসা পাসপোর্ট লাগতো সেরকম লাগবে? এই রাজনীতি করতে গিয়ে বাঙালিদেরকে উনি বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন, পশ্চিম বাংলা সম্বন্ধে সারা দেশের লোকের মনের মধ্যে সন্দেহ তৈরি করছেন, যেরকম কাশ্মীর সম্বন্ধে ছিল, এটা যেন ভেবেচিন্তে কথা বলেন।
তার মানে কিন্তু সারা এই 10 কোটি বাঙালি তার দ্বারা অপমানিত অত্যাচারিত হবে, সেই ধরনের রাজনীতি করছেন ওরা, এটা খুব দুর্ভাগ্য। আজকে আমি একটা কমেন্ট করেছিলাম, বারবার বলা হচ্ছে বাংলাকে গুজরাট বানাবার চেষ্টা হচ্ছে, আমি বলছি অবশ্যই গুজরাট বানাবো, কারণ গুজরাটি সারা দেশের লোককে আজকে ভাত ডাল তরকারি দিচ্ছে। পশ্চিমবঙ্গেরও লক্ষাধিক লোক ওখানে আছেন, সুরাটে সোনার কারবার, হিনের কারবার, সেখানে কারিগর সম্মানের সঙ্গে কাজ করে কোটিপতি হয়েছেন বাঙালিরা গিয়ে, এবং যত কল কারখানা আছে ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি শ্রমিক ওখানে কাজ করছেন। তো গুজরাট যে সারা দেশের লোককে চাকরি দেয়, বিশেষ করে বাঙালিদেরকে করে খাওয়ার ব্যবস্থা করে দেয়, গুজরাট নিয়ে চিন্তা কেন? যারা গুজরাটের ভয় দেখিয়েছিলেন এখানে বামপন্থীরা, গুজরাট মানে দাঙ্গা, গুজরাট মানে মারপাট, খুনোখুনি, তাদেরকে কী পুরস্কার দিয়েছে বাঙালি? তারা লোকসভায় মনই করতে পারলেন না। তো গুজরাট সম্বন্ধে যারা মানুষকে ভয় দেখিয়েছিল, ভুল বুঝিয়েছিল, দিয়ে এখানে সংখ্যালঘুদের ভোট নিয়েছিল, সেই সংখ্যালঘু পরিবারের ছেলেরা আজকে গুজরাটে গিয়ে চাকরি করছেন। এখানে চাকরি নাই, কলকারখানা বন্ধ করেছেন ওনারা, পরিযায়ী শ্রমিক করেছেন, আর নিজেরা নিশ্চিহ্ন হয়ে গেছেন। আমাদের জিডিপি যদি দেখা যায়, গুজরাটে পার ক্যাপিটে বছরের ইনকাম যেটা 1,97,147 টাকা, আর পশ্চিমবঙ্গে 1,15,748 টাকা। বাঙালি যদি গুজরাট হয় তাহলে বাংলার লাভই হবে, সেই জন্য আমরা গুজরাটের কথা বলছি। ঋণের বোঝা যা আছে সে তো ছেড়েই দিলাম, এখানকার যে মূল শিল্প চা পাট ইঞ্জিনিয়ারিং শিল্প সেগুলো ধ্বংস করা হয়েছে। গুজরাট আইন শৃঙ্খলা এবং মহিলা সুরক্ষায় দেশের 1 নম্বরে, আর পশ্চিমবঙ্গ নারী নির্যাতন অপহরণে দেশের 1 নম্বরে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখন 2 নম্বর ছিল 1 নম্বর হয়ে গেছে বলে ওখানে NCRB যে কেন্দ্রীয় সংস্থা যেখানে সারা দেশের সমস্ত রাজ্যের রিপোর্ট আসে, গত 2 বছর ধরে এই রাজ্যের রিপোর্টই যাচ্ছে না, কারণ সত্য সামনে চলে আসবে। সেই জন্য গুজরাট যদি হয় আমার মনে হয় পশ্চিমবঙ্গের লোকের আজকে আপত্তি নয়, যাদের ছিল তারা নিশ্চিহ্ন হয়েছেন। ভয় দেখানোর চেষ্টা চলছে গুজরাট গুজরাট বলে, বাংলার লোক ভয় পায় না, গুজরাটে যেতে চায়। সংখ্যালঘুদের অবস্থা আরও খারাপ, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা সবুজ সাথী সাইকেলের জন্য টিএমসি নেতাদের পেছনে ঘোরেন, আর গুজরাটের মুসলিমরা বিদেশি গাড়ি চড়েন, চার চাকা গাড়ি চড়েন, কারখানার মালিক। গুজরাটে প্রায় 7% সংখ্যালঘু সরকারি চাকরি করে, এখানে 1.5%ও পায় না। তো যেহেতু গুজরাট হয় আমার অসুবিধা হবে না, বাংলার মানুষের গুজরাট নিয়ে কোনো ভয় নেই, চিন্তা নেই, তারা গুজরাট বানাতে চাইছেন। আর বাঙালির গান গেয়ে গিয়ে যাদের বাঙালির জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, তারা আজকে বাঙালির ঠিকা নিয়েছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা বলছেন। আপনারা কোথায় করেছেন? আপনারাও গান্ধীজির কথা বলেন, গান্ধীজি কোথাকার লোক? গান্ধীজিকে তাহলে গুজরাটি, তিনিও বিদেশি বাইরে হয়ে যাচ্ছেন। সেই জন্য আমি বলছি অতি বিদ্বান যারা মন্ত্রী হয়েছেন তারা যেন চিন্তাভাবনা করে কথা বলেন, বাঙালির অনেক সর্বনাশ করেছেন, বাঙালিকে সারা দেশের সামনে হেয় করে আর সর্বনাশ করবেন না।